بسم الله الرحمن الرحيم
সম্পূর্ণ বানোয়ার জিনিস, এগুলি থেকে মানুষকে সাবধান করতে হবে না কোনো কিছু আমার আসবে না। আমার আসবে কোথায়? আমাকে শরীয়ত নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমাকে শরীয়ত যথেষ্ট করে দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইনে মা ইন তামাসাকতুম বিহিমা লান তাদুল্লু কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। এই দুটি যদি আঁকড়ে ধরতে পারো তোমার কোনো পথ ভ্রষ্ট হবে না, এই দুটির বাইরে আর কোনো ইবাদত হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যে জিনিস রসুলের যুগে ইবাদত হয়নি, যে জোরে যে জিনিস সাহাবাদের যুগে ইবাদত ছিল না, কেয়ামত পর্যন্ত তা কোনোদিন ইবাদত হবে না। অথচ আমরা কতক্ষণ গা ঢুলাই খাড়াই খাড়াই, নাম বলতে চাচ্ছি না, বুঝে গেছেন, কিছুক্ষণ বসি, কিছুক্ষণ বাঁকা হই, কিছুক্ষণ হাতে দাঁড়াই, কত রকমের জিনিস যে আমরা চালু করেছি, এগুলি কোনোদিন ইবাদত হবে না কেয়ামত পর্যন্ত, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তা করেন নাই। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ করতেন আমার হাজার বার সেটা করার সুযোগ ছিল। আমার নবী করেন না, এটা কোনো ইবাদত হতে পারে না, এটা আপনি করতে পারেন না, আমলে সালেহ হতে পারবে না। এটা আমলে সালেহ হতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন তা করব, সাহাবায়ে কেরাম যা বলেছেন তিনি তারা অবশ্যই রসুল থেকে শুনেছেন সেটা করব, কিন্তু নিজে বানিয়ে বানিয়ে কথা আমরা মানবো না। যা আমরা চালু করেছি এগুলি আপনি জিজ্ঞাসা করেন নিজের বিবেককে, আমাকে কে দায়িত্ব দিয়েছে এটা বানাতে, আমাকে কে দায়িত্ব দিল এটা বানাতে, আমি কেন সেটা বানাচ্ছি? চিন্তা করে দেখুন, সকাল বিকাল অনেকে বিভিন্ন রকমের শব্দ পড়ে, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকাল বিকালের কি দোয়া দেন নাই? দিছেন কিনা বলেন? সকালে যে দোয়াগুলি আছে আমি পড়ি, আপনি শুনেন, আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াউম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউম শাররি মা বাদা রব্বি আউযু বিকা মিনাল কাসাল ওয়া সুইল কিবর ওয়া আউযু বিকা আযাবিন নার ওয়া আযাবিল কবর আল্লাহুম বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকা নুশুর আল্লাহুম ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ عالم الغيب والشهادة رب كل شيء ومليكا اعوذ بك من شر نفسي وشر الشيطان وشركه وانا اقترب على نفسي سوء واجر الى مسلم আমি শুধু কয়েকটা বলেছি, এখানে 22 টেস্টে আছে, এতগুলি দোয়া থাকার পরেও আপনার মন ভরে না, আপনার মন ভরে না, কেন ভরে না? ওগুলি শুনবো না, হুজুরে যেটা কয় এটা শুনবো, অমুকে যেটা কইছে এটা শুনবো, এটা আপনার মন ভরে না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেন নাই। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতেন, ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, কেউ যদি কাউকে ভালোবাসে যার ভালোবাসে তার কথা অনুসারে চলে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি একবার ঢাকাতে কিছু মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে রাখছে, তো আমি যাই কুষ্টিয়াতে ছাত্রদের বললাম যে ঢাকাতে যুবকরা দেখি যে খুব ভালো হয়ে গেছে, বলে স্যার কি বললেন বুঝলাম না, যুবকরা সব দাঁড়িয়ে রাখা আরম্ভ করছে, স্যার দাঁড়িয়েটা কিরকম? তো আমি বললাম যে এখান দিয়ে একটু ফ্রেঞ্চ কাটের মতো রাখছে, কয় স্যার আপনি বোকা বানাইছেন, আমি কীরকম? কয় ইউরোপে এক বেটা আছে শয়তান, ওই বেটার অনুসরণ করে সব দাঁড়িয়ে রাখতেছে, আপনার ওই রসুলের সুন্নত অনুসরণ করে রাখে নাই, বুঝছেন কথাটা? এই হয়েছে অবস্থা, যাকে ভালোবাসে মানুষ তার অনুসরণ করে চলে, দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম রাখতে বলেছে, রাখছে বলছে না, তার অনুসরণ করে মানুষগুলো দাঁড়িয়ে রাখছে, দেখেন এ কেন রাখছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে বলেছেন, তাই না? তার ভালোবাসা অনুসারে, তার ভালোবাসা অনুসারে, তাহলে ভালোবাসলে তার অনুসরণ করতে হয়, ভালোবাসলে তার বিপরীত চলা যায় না। আপনি আমাকে ভালোবাসার দাবি করলেন যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমাকে দেখলে আপনি কি করলেন? লাঠি নিয়ে আসলেন, দৌড়াইতে আসলেন, আপনার কথা আমার কথা শুনলেন না, উল্টাটা করলেন। আমি বললাম আপনাকে আমাকে পানি দেন, আপনি দিবেন আগুন, হলো? আপনি তাহলে কিসে ভালোবাসা করলেন আপনি আমার সাথে? আমি যা বলি তা শুনলেই তো আমার ভালোবাসা বোঝা গেল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন শুনবেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তারা দুনিয়ার সব কিছু পরিত্যাগ করতে রাজি হয়ে যেতেন। হুনাইনের যুদ্ধের ঘটনাটা বলি, শুধু একটা ঘটনা বলবো। হুনাইনের যুদ্ধে অনেক ছাগল, অনেক গরু, অনেক উট পাওয়া গেছে যুদ্ধের মধ্যে, যুদ্ধের গনিমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী তখন নও মুসলিম ছিল, মক্কা বিজয়ের পরের ঘটনা, যে আসে তাকে 100 উট, তুমি 100 নাও, তুমি 200 নাও, এইভাবে দিয়ে দিচ্ছে, আনসারদেরকে কিছু দিচ্ছে না, যে আনসাররা তাকে 10টা বছর আগলে রাখলো আনসারদের কিছু দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আনসাররা চুপটি মেরে বসে আছে, দুই একজন বলেও ফেলছে, এখন বুঝি আপনার দেশের মহব্বত শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ, বুঝছো তো?
মানে মক্কাবাসী আপনি মক্কাবাসীদের লোকদেরকে দিয়ে দিচ্ছেন, যারা বুঝে সারে না কথা মুখ থেকে বেরিয়ে গেছে তারা তাড়াতাড়ি বলে ফেলছে, অন্যরা তাড়াতাড়ি করে চুপ করে গেছে, না না এটা বলা যাবে না, চুপ কর, বন্ধ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অবস্থা বুঝতে পারছেন, বলছে আনসাররা আসো, আনসার যারা কেউ না আসে, মুহাজিরা দূরে থাকে, শুধু আনসাররা আসবে। আনসাররা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনসাররা তোমরা বলতে পারো যে আপনার যখন কেউ কোনো জায়গা দিচ্ছিল না, আমি আপনাদেরকে জায়গা, আমি আমরা আপনাদেরকে আপনাকে জায়গা দিয়েছিলাম। আনসাররা বলল, আল্লাহ ওয়া রাসূলু আমান, যথেষ্ট, আল্লাহ এবং তার রাসূলের মান যথেষ্ট, আমরা কিছু বলবো না, আমরা এটা বলবো না। বলে যে আমিও বলতে পারি, তোমরা হেদায়ত প্রাপ্ত ছিল, আমি আল্লাহ তাআলা আমার দ্বারা তোমাদের হেদায়ত দিয়েছে, সত্য কিনা বলো। বলছে আল্লাহ রাসূলু আমান, আল্লাহ রাসূল যা বলছে সেটা যথেষ্ট, আমরা কিছু বলবো না। তারপর তিনি বললেন যে আনসাররা যেই রাস্তায় চলে আমি সেই রাস্তায় চলব, আনসাররা যেটা পছন্দ করে আমি সেটা করব, আমি আনসার ছাড়া কারো দেশে যাব না, আনসারদের দেশে আমি থাকব। তোমরা কি চাও না মানুষগুলো গরু ছাগল ঘোড়া উট এগুলো নিয়ে চলে যাক আর তোমরা রাসূলুল্লাহকে নিয়ে যাও? আল্লাহ, সাহাবায়ে কেরাম আনসাররা কেঁদে দিলে, বলে যে অসম্ভব, আমরা কিছুই চাই না, আমরা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে ভালোবাসা, দুনিয়া সব ত্যাগ করতে রাজি আছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য। এক সাহাবী উহুদের যুদ্ধে তার স্বামীকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে, তারপর জিজ্ঞাসা করতেছে তোমার স্বামী মারা গেছে, তোমার এই মানে তো রাসূলুল্লাহ কি করছে বলো? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, বলছে সমস্ত বিপদ আমার জন্য কিছুই নেই। আল্লাহু আকবার, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে কোনদিন সাহাবায়ে কেরাম চিন্তা করতো না যে অন্য কোনো কারো কথা শুনবে, রাসূলের কথার বাইরে কোনো চিন্তা করতো না তারা কোনোদিন। আপনি কি ভালোবাসেন? দাবি তো অনেকে করে, ভালোবাসার দাবি দেরগুলো কিন্তু কম না, ভালোবাসার দাবি করে করে বেদাত করে। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যদি সারাদিন আমারে বলেন, আমার নাম ধরে ধরে কতক্ষণ বলতে থাকেন, কিছু না বলে আমি কি বলবো? কিন্তু আপনি কি উদ্ভট কথাবার্তা বলছেন, আমার নাম ধরে সারাক্ষণ কি করতেছেন বলেন, কিছু একটা কি করতে হবে এটা বলেন। মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, এত কথা কি আপনি কথা বলছেন, কি বলেন এটা বলেন। টেলিফোনে মাঝে মাঝে কেউ কথা বলে আপনি কথা, আমার অনেক কথা বলছেন আমি শুনছি, আমার এগুলি শুনতে চান, আপনার দরকারটা বলেন, তাই তো? আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম, তার এবাদত করবেন, এবাদত করার পদ্ধতি কি আমার নবী শিখিয়ে দেন নাই, দিচ্ছেন কিনা বলেন? আপনি নিজে কেন বানাচ্ছেন? আপনি কখনো কখনো খতমে খাজে গান, কখনো খতমে লাখি, খতমে দুরুদে হাজারি, কখনো কি আরো কত কিছু কিন্তু বানাই বানাই পড়তেছেন, এগুলি কে শিখিয়ে দিচ্ছে আপনাকে? আশ্চর্য হবেন, এমন জিনিস পড়ে যে জিনিসের অর্থ নাই, পড়তেছে কুমকুমিয়া হাবিবি কামতানা মোহাম্মদ রাসূলুল্লাহ লাইয়েন, দাঁড়াও দাঁড়াও উঠো বন্ধু ঘুমায়ও না মোহাম্মদ সাল্লাম ঘুমায় না, এটা কি সব এটার মধ্যে যে কোরআন না হাদিস, এটা কার কথা বানিয়ে বানিয়ে পড়ে, আর এটা হুজুর পড়তে আছে অজিবের মধ্যে, এটা পড়তে আছে মাঝে মধ্যে শিরকি কথাও আছে, বুঝেই জানে না কি বলে জানেন, বলতেছে লি খামসাতুন আতফি বিহা হারাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়াবনাইহিমা ওয়াল ফাতিমা, আমার পাঁচজন আছে দাঁত যা দিয়ে আমি মহামারী নিপাত করি, বুঝছেন? একজন হচ্ছে মুস্তফা, একজন হচ্ছে আলী, একজন হচ্ছে হাসান, একজন হুসাইন, একজন হচ্ছে ফাতেমা। ইমান আছে? ইমান আছে? ইমানে নেই হচ্ছে আপনি পড়ে যাচ্ছেন ওই অজিফা, তথাকথিত অজিফা। এই অজিফাগুলি কে বানাইল আপনার জন্য? এই অজিফা তো শিক্ষা দেয় নাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে করিম চেয়ে বড় অজিফা আর কি হতে পারে? আপনি কোরআন বাদ দিয়ে অজিফা পড়েন সারাদিন, আরে কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন মুখস্থ করেন, এমন জিনিস নিয়ে আপনি আসছেন যে জিনিসের কোনো ফজিলত বর্ণিত হয় নাই। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হয়ে যাচ্ছে, সেখানে আপনি এমন জিনিস বানিয়েছেন, এমন দুরুদ বানিয়েছেন যে দুরুদ পড়লে জাহান্নামে যেতে হয়, নাউযু বিল্লাহ। কি বলে জানেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তামমান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকাত ওয়া তানফারিজু বিহিল কুরব ওয়াতুখদা বিল হাওয়াইজ ওয়াতুনালু বিল রাগায়েব ওয়া হুসনুল খাওয়াতিম। এগুলি হচ্ছে সরাসরি শিরকি কথাবার্তা, কেন জানেন? শুনে নেন, আল্লাহুম্মা ইন্নি সাল্লি সালাতান কামিলা সাল্লিম সালামান তামমা, ঠিক আছে, আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ঠিক আছে, সাইয়্যিদিনা বলল, আচ্ছা বলুক, অসুবিধা নেই। আল্লাযী তানহাল্লু বিল উকাত,
যার দ্বারা সমস্ত গিরাগুলি খুলে যায়, ঠিক কিনা? মিথ্যা কথা, কে খুলে? বিপদাপদে গিরা কে খুলে? আল্লাহ তাআলা। ওয়া তানফারিজু বিহিল কুরাব, মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। কি দিকে মুক্তি দেয়? আল্লাহ। অথচ কাকে বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছে। জায়দাস দেয়া কখনো দিতে পারে? কেউ বলতে পারে? আপনি বলতেছেন, আপনি জানেন না কি বলতেছেন, অর্থটা একটু বুঝে নেন। ও তুকদা বিল হাওয়ায়, যত যত হাজত সব আমার পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাজত পুরো করে কে? আল্লাহ। তা আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেছেন? রসুলের দিয়ে আপনার হাজত পুরো হয়? কে বলবে এটা শিরকি কথাবার্তা না? ও তুনালবির রাগায়, আমি যা চাই তা পেয়ে যায়, সত্য কিনা এটা? নাউজুবিল্লাহ, কে বল কার কাছে পাবতে যা চাই তা? আল্লাহর কাছে। অথচ আপনি এটা পড়েন আর সওয়াব পড়েন, কত হাজারবার পড়তে হয়, পড়ে পড়ে আবার কি যে তসবিহ দানা দিয়ে এরপরে কি খাইতে হয়, এগুলি কে শিক্ষা দিয়েছে আপনাকে? এগুলি ইমান বিরোধী কাজ করবার। আমি একজনকে বললাম যে একটু বদলাই দেই, বদলাই দিই কি জানেন, যদি আমলে সওয়ালে হইতো তাহলে এটা বদলানো যাইতো। আমলে সওয়ালের জন্য আমি বললাম যে আচ্ছা, তানহাল তানফার যে বিহাল করব বলে বিহীনা বলে, কারণ আমলে সওয়ালে তার ওসিলা দেওয়া যায় আছে। তিনটা ওসিলা যায় ইসলামে, কয়টা ওসিলা? তিনটা ওসিলা। ওসিলা অর্থ নৈকট্য, তিনটা জিনিস দিয়ে আপনি আল্লাহর কাছে মাধ্যম ধরতে পারবেন। একটা হচ্ছে আপনার ন্যাক আমল, আপনি একটা ন্যাক আমল করছেন না, ভালো একটা কাজ করছেন, দুই রাকাত সালাত আদায় করছেন, দুই রাকাত সালাত আদায় করছেন, অথবা দুইটা টাকা আল্লাহর ওয়াসে দান করছেন, অথবা কাউকে খাইয়ে দিয়েছেন গরিবদেরকে, এরপর আল্লাহ এই ওসিলা আমার বাবাকে তুমি জান্নাত দাও, বাবাকে তুমি ক্ষমা করো, এটা জায়েজ, সমস্যা নেই, এটা ভালো জিনিস। কিন্তু এটা করতে পারবেন না, আল্লাহ অমুকে যেহেতু হ্যাঁ তাহাজ্জুদের নামাজ পড়ে আমার তুমি ক্ষমা করে দাও, হইলো? পাগলে বলবে এটা? আর একজন আমল আপনি কি কাম? আপনার আমল আপনার কাম, আপনার আমলের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে দোয়া করেন। আল্লাহ তুমি 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 গফুর রাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আল্লাহর নামের ওসিলা দিয়ে দোয়া করেন। আল্লাহ তুমি রিজিক দাও, আমাকে রিজিক দাও আল্লাহ, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। কোরআন কারিম আল্লাহ তাআলার নামগুলি আছে না, এগুলি দিয়ে দিয়ে আপনাকে সাইতে পারেন দুইটা জিনিস। তিন নম্বর হচ্ছে একজন নেককার বান্দার কাছে বলেন, হুজুর আমার তো এই বিপদটা আছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার উপকারটা করে দেয়, এইটা সাইতে পারবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা কেরাম তার জীবিত অবস্থা চেয়েছেন। কিন্তু কোনো মৃত মানুষের কাছে দোয়া চাওয়া জায়েজ নাই, চাওয়ার তো শিরক। ঠিক অনুরূপ পাবে সব সুপারিশের মাসলাও আমাদের সব ভুল আছে, জানতে হবে কি জিনিস এটা। সুপারিশ কেমনে চা জানেন? যা বলে যে আবু বকরের সুপারিশ, উমরের সুপারিশ, অমুকের সুপারিশ, হুজুরের সুপারিশ আল্লাহ নসিব করো, এটা জায়েজ নাই। আল্লাহকে চাইতে পারে, ওনাকে চাইতে পারে না, আল্লাহ 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 অমুকের সুপারিশ নসিব করে, এটা বলা জায়েজ আছে। কিন্তু এটা বলতে পারে না যে অমুকে অমুক আপনি আমার জন্য সুপারিশ করুন, জায়েজ নাই। মৃত মানুষ আপনার জন্য কিছু করবে না। কবরের কাছে যাইয়া বলে দুনিয়ার বুকে, হ্যাঁ মদিনা যাইয়া কি করে দেখছেন তো, দুনিয়ার বুকে রসুলের কাছে কেউ যাইতে না পারলে আবু বকর ওমর কাছে যাইতো, এটা মিথ্যা কথা না বলেন তো? কোনোদিন যাইতো না, সাহাবা কেরাম সরাসরি রসুলের কাছে যাইতেন, আবু বকর ওমর কাছে ধর্ণা দিতেন না, ডরেও যাইতো না ওমরের কাছে, ওমর কাছে ভয়ে যাইতো না, কিন্তু তোর পিঠা মন্দিরে আবু বকর তো ব্যস্তই থাকতেন ব্যবসা নিয়ে, সরাসরি এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ এই দেখেন এই বৃষ্টি হচ্ছে না, আমাদের সমস্ত কিছু আকাল লেগে গেছে, আমাদের খামার মরে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি দেয়। সঙ্গে সঙ্গে রসুল দোয়া করছে, আল্লাহুম্মা আগিসনা, বৃষ্টি নাজিল হতে আরম্ভ করছে, এক সপ্তাহ বৃষ্টি হলো। ওই ব্যক্তি আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টিতে দুনিয়া বেঁচে গেল, আপনি দোয়া বন্ধ দোয়া করে বন্ধ করে দেন বৃষ্টি দেয়। আল্লাহ দোয়া করলেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইন রাসূল, দোয়া করলেন আল্লাহ আমাদের উপর না, দূরে 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 হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল সঙ্গে সঙ্গে। রসুল দোয়া করছে কিনা, উপস্থিত ব্যক্তি কিনা, ওই লোক মসজিদে আসছে কিনা, আসছে কিনা, নাকি ওই বাসা থেকে বলছে যে রসুলের কাছে বলে দিলাম দোয়া হয়ে গেল, হয়ে গেল কিনা? না, জীবিত উপস্থিত মানুষের কাছে এসে আপনি দোয়া চাওয়ার জন্য বলতে পারবেন। আর আমাদের সমস্যা হয়েছে কি জানেন, যে মাত্র মনে চাইছে আল্লাহ ও খাজা অমুকের ওসিলা, খাজা বাকি বিল্লা, খাজা কত রকমের গজন নফর আলী, কত রকমের নাম, আমি শুধু নামটি বলতে চাচ্ছি না ইচ্ছা করে, সব নাম বলে আবার রাগ করবেন আপনারা, জানি এই নামগুলির ওসিলা আমাকে দাও, আপনার কেন দিবে ওনার ওসিলা, আপনি ওনার সাথে কি করেছেন, ওনার আমল ওনার জন্য, আপনার জন্য কি আপনি আমল করেন? আরেকজনের জিনিস দিয়ে আপনার ফোদ্দারি করার সুযোগ নেই, নিজের আমল দিয়ে নিজে কাজ করেন, নিজে আমল করেন, কিছু একটা করেন, অথবা আল্লাহর নাম গুণ দিয়ে চান, অথবা কোনো ভালো মানুষের কাছে একত্র হয়ে দোয়া শরীক হন, এর বাইরে আপনি কোনো কিছু ব্যক্তি সত্তার কিছু পাবেন না। এগুলি হচ্ছে বানোয়ার জিনিস, এগুলি আমাদের হুজুরে বানাইছে বসে বসে, কোরআন এবং সুন্নার বিরোধী, এগুলি কখনো শুনবেন না আমরা। এই জন্য আমরা যে কথা বলতে চাচ্ছি, ন্যাক আমল হতে হলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ হতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি কিয়ামত পর্যন্ত তা ন্যাক আমল হবে না।
এখন বলতে পারে, অনেকে বলতে পারে আপনি যে মাইকে ওয়াজ করতেছেন এটা তো রাসূল করেন নাই, ঠিক না? এটা জবাব কি আপনাদের থেকে শুনতে চাচ্ছি, হ্যাঁ কে দিতে পারো জবাবটা? এটা ইবাদতের সহায়ক, এটা ইবাদতের জিনিস না, ঠিক না? ইবাদতের জিনিস না। আমি যদি কোনো এখন এখানে গান গাইতাম আর ইবাদত মনে করতাম তাহলে শিরিক হইতো, হয়তো বেদাত হইতো, তাহলে বেদাত হইতো। কিন্তু আমি তো এই যে আওয়াজটা বাড়ানো রসুলের উদ্দেশ্য ছিল, রসুলের দরবারেই লোকেরা ছিল তার কথা পৌঁছাই দিত। সাহাবিত ইবনে কাইস ইবনে শামাস রাদিয়াল্লাহু আনহু রসুলের কথাটা আরেকজন প্রচার করে দিত জায়গায় জায়গায়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিদায় হয়ে যে ভাষণ দিছে লোক রাখছে যে পৌঁছাই দাও, তাহলে বোঝা গেল পৌঁছানো একটা উদ্দেশ্য ইসলামের, সেটাকে আপনি এটা কাজে লাগাইতে পারেন। কিন্তু মূল পৌঁছানোর যদি উদ্দেশ্য না থাকতো আমি এটা লাগাইলে গুণা হইতো, বুঝতে পারছেন কথাটা? তাহলে বোঝা যায় যে মানুষ যদি আকল খরচ করলে বুঝে যে কোনটা বেদাত আর কোনটা বেদাত নয়। হোটেই বলে বললো আপনি তো ভাত খাইছেন, রসুল তো ভাত খায় নাই, এটা কি ইবাদত নাকি? ওটা ইবাদত নাকি বেটা? আপনি যদি বিমান এসে হজ করতে গেছেন, বিমান এসে হজ করা যায় না, ওটা কি আমার বিমান চড়া কি ইবাদত মনে করছি নাকি? আমার আমার তো যাওয়ার দরকার। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর যে কোরআন নাজিল সেখানে বলা হয়েছে ও আদিন ফিন নাসি বিল হাজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন, যে উঠে চড়ে আসবে, পায়ে হেঁটে আসবে, চড়ে আসবে, বাহনে চড়ে আসবে, বাহনে চড়ে আসছে, বাহন তো উপরেটাও বাহন, বিমানে চড়লে বাহন, এটা বুঝুন নিষেধ নাই এটাতে। তাহলে আপনি শুধু শুধু খুঁজে খুঁজে যেটা ইবাদত নয় এটারে আপনি বেদাত বানাচ্ছেন কি জন্য? ইবাদত কিছু করি কিনা আমরা দেখেন যে আমরা বেদাত ইবাদতের নামে বেদাত করি কিনা, তাহলে বলতে পারেন ইবাদতের নামে বেদাত করে বলতে পারেন। কিন্তু ইবাদতের যেটা ইবাদত নয় এটাকে আপনি বেদাত বানাচ্ছেন, আর যেটা আপনি বেদাত করে যাচ্ছেন এটাকে আপনি জায়েজ করার জন্য আমার উপরে খোঁচাখুচি করতেছেন, ঠিক না? ভুল এটা। এই জন্য যদি জান্নাতে যেতে হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের ফল আর কোনো বেদা জান্নাত হইতে পারে না, সর্বোচ্চ বেদাত এটা, সর্বোচ্চ জান্নাত এটা, সর্বোচ্চ জান্নাত এটা, সর্বোচ্চ এবং সবচেয়ে মাঝখানে জান্নাত এটা, আরশের নিচে, আল্লাহর আরশের নিচে জান্নাত এটা। এবং এখান থেকে হাউজে কাউসারের সমস্ত হাউজ পানিগুলি সব জায়গায় প্রবাহিত হবে, মিনাতা আনহারুল জান্নাত। এই জান্নাতে যদি যেতে চান, ফেরদাউস আলা যেতে চান, অবশ্যই ঈমান আর আমল সালে থাকতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুন আনহা হিওয়ালা, চিরস্থায়ী হবে সেখানে তারা, চিরস্থায়ী হবে, লা ইয়াবগুন আনহা হিওয়ালা। দুনিয়ার বুকে মানুষ কয়দিন পরে বাতাস খাইতে যায়, তাই না? ক অনেকদিন ঘরে আসি আর ঘর ভালো লাগে না, কিন্তু আল্লাহ বলছে লা ইয়াবগুন আনহা হিওয়ালা, এই জান্নাত থেকে মানুষ বের হতে চাইবে না। আল্লাহ, আপনার কি বাতাস দরকার? তো ওই ব্যবস্থা ওখানে আছে, আপনার কি দরকার ওইটাই আছে। লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা, লাহুম্মা ইয়াশাউনা ফিহা, যা চাইবেন তা পাবেন। তোমার শর্ত একটা, ঈমান আমল সালে যেতে হবে, বেদাত করে যেতে পারবেন না, শিরিক করে যেতে পারবেন না, এই দুইটার বিরুদ্ধে আপনাকে কঠোর হতে হবে। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফাদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, বলুন লাউকার আল বাহরু মিদাদ আলী কালিমাত রব্বি, সমুদ্র যদি কোনো আমার রবের বাক্যের, আমার রবের বাণীর জন্য কালি হয়, কালি বুঝেন আমরা লেখার জন্য কালি লাগে না, বলতেছে লাউকার বাহরু মিদাদ আলী কালিমাত রব্বি নাফিদ আল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাত রব্বি, আমার রবের কালাম এত বেশি ওইটা লেখার মতো ক্ষমতা কারো হাতে নাই, ওইটা শেষ হয়ে যাবে, এই কালি শেষ পুরিয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবাতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ, আরো সাত সমুদ্র নিয়ে আসলো, অতিরিক্ত সাত সমুদ্র নিয়ে আসলো, আল্লাহর কালিমা লিখে শেষ করতে পারবে না। কেন শেষ করবে? আল্লাহর কালিমা দিয়ে তো সব কিছু, শুধু একটা কুন পায়া কুন দিয়ে আমরা হয়ে গেছি, আর অন্য কালিমা তো শেষে নাই, লক্ষ লক্ষ হাজার লক্ষ কত হিসাব নাই, হিসাবের বাইরে কালিমা। তাহলে আল্লাহর কালিমা, আল্লাহর কালিমার মধ্যে যেই কালিমা আমার কাছে আসছে ওর কি সম্মান জানাইছি আমি? এটা কোনটা? কোরআনে কারিম, কোরআনে কারিমকে সম্মান জানার জন্য বলা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলুন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ। অনেকে মানুষ মানতে রাজি নেই, জানেন কি না, একটা বিরাট গোষ্ঠী বলে যে মানুষ না তো কি, হ্যাঁ নূর তো, নূর কি মানুষ কি না আগে বলেন না, হ্যাঁ মানুষ না তো কি, ফেরেশতা জিন তো কি, কিছুই বলতে পারে না, শুধু একেবারে একটা সুযোগ পেয়েছে নূর। হ্যাঁ আবার কেউ তো বাড়াই বাড়ি আল্লাহ নূরে বলে ফেলে, নাউজুবিল্লাহ, শিরিক কাকে বলে, কত প্রকার কি কি দেখাই দেবে, আল্লাহ নূর বলে শিরিক হয়ে যাবে, স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নাই,
স্রষ্টার কোনো অংশ সৃষ্টির ভিতরে নাই, থাকতে পারে না। স্রষ্টা ওই সময় ছিলেন যখন সৃষ্টি ছিল না, যখন সৃষ্টি ছিল না স্রষ্টা ছিলেন কিনা, তখন স্রষ্টা এবং সৃষ্টি আলাদা যদি বিশ্বাস না করতে পারেন আপনার ঈমান থাকে না। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। আমাদের দেশে কিছু মানুষ তো ইয়ে করে, গানে গায় মান্না গঞ্জম দার জমিন ও আসমান। হ্যাঁ হ্যাঁ, যা আসমান জমিনে জায়গা হয় না ওনার পরে পকেটের ভিতরে জায়গা হয়ে যায়, ওনার কলমের ভিতরে জায়গা হয়ে যায়। এগুলো হিন্দুদের কথা, এগুলো মুসলমানদের কথা হইতে পারে না। মুসলিম একথা বলতে পারে না, ইমান থাকবে না। এটা বললে অবশ্যই বিশ্বাস করতে হবে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। কেমনে বিশ্বাস করবেন জানেন? আল্লাহ তাআলা বলে দিয়েছে সুন্দর করে, মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে তারা সঠিক ধারণা, আল্লাহকে সঠিক সম্মান দিতে জানেনি, আল্লাহ সম্পর্কে তাদের ধারণাই মিথ্যা। কেন? হাশরের দিন আল্লাহ তাআলা জমিনকে মুষ্টির ভিতরে রাখবেন আর আসমানগুলিকে তার ডান হাতে রাখবেন। আসমানগুলি, আসমান দেখছেন কোনোদিন? দেখছেন কেউ? জমিন তো দেখেই তো পাগল হয়ে গেছেন। এই গ্রহ নক্ষত্র যেগুলো দেখছেন সবই তো জমিন, এগুলি জমিনের অংশ। এই জন্য মঙ্গল গ্রহে জমি বেচতেছে কেউ কেউ, তাই না? চাঁদে যাইয়ে কেউ বসবাস স্থাপন করার চিন্তা ভাবনা করতেছে, এগুলো জমিনের অংশ। এগুলি আপনার কাছে অনেক বড় দেখা দিয়েছে, তাই না? এগুলি যদি আপনি আসব, যারা আজ আকাশ নিয়ে গবেষণা করে তারা বলছে যে এই যেগুলি আছে সবগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। আল্লাহ সবগুলিকে, যেগুলি আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র, আকাশে ছায়াপথ আছে এরকম হাজার হাজার ছায়াপথ, লাখ লাখ ছায়াপথ আছে, ছায়াপথের ভিতরে আমরা এই গ্যালাক্সি যা আছে সবগুলি একটু ছোট জিনিস। যদি আল্লাহর এই সবগুলিকে তিনি ডান মুষ্টির ভিতরে রাখেন, রব্বুল আলামিন কত বড়! আজিম, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, তিনি মহান, তিনি বড়, তার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি, তার ডান হাতে আল্লাহ তাআলা বলছেন তার সমস্ত আসমান সবগুলি পেছানো থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইয়াওমানাতু ইসসামাআ তাইসিজিলিল কুতুব, যেদিন আমি রাখবো কাগজ যেভাবে একটার উপর একটা ভাঁজ করে রাখে আসমানগুলিকে, আমি আমার হাতে ভাঁজ করে রাখবো। আল্লাহ মহান, আল্লাহ কত বড়, তাকে আপনি বানাচ্ছেন আপনার কলের ভিতরে ঢুকে গেছে না, নাউজুবিল্লাহ। মানে আপনি কি এতই আল্লাহ তাআলা সম্পর্কে এতই এত অজ্ঞ থেকে যাবেন সারাটা জীবন? আল্লাহ সম্পর্কে আপনার জামার জানার কি একটু প্রয়োজন মনে করছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আসমান জমিন সহ যত কিছু আছে সব আল্লাহর কুরসির মধ্যে সাতটা দেরহামের মতো, দেরহাম বুঝেন টাকা, টাকা মুদ্রা আছে না, যত কিছু আছে না আসমান জমিন সবগুলি আল্লাহর কুরসির মধ্যে সাতটা দেরহামের মতো। ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন সব তার কুরসির ভিতরে জায়গা হয়। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা ছোট্ট একটা জায়গা। আরশ কত বড়! ওয়াল আরশু লা ইয়াকদুরু কদরুহু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ আরশ সম্পর্কে জানে না। রব্বুল আলামিনকে আপনি কি মানাচ্ছেন? কত মুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র আপনি এটাকে বানাচ্ছে, কেউ কেউ বলে অনুপরমাণু, নাউজুবিল্লাহ। এসবই হচ্ছে এই জন্য আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা শুদ্ধ নয়। আল্লাহ সম্পর্কে মানুষ ইমান শুদ্ধ আনতে পারেনি, বিশ্বাস করতে হবে যে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, আমাদের চেয়ে বড় বড় গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তারা ডান হাতে মুষ্টির ভিতরে থাকবে হাশরের দিন সবগুলি। তাহলে এই রব্বুল আলামিনকে আপনি কি মনে করতেছেন? আপনি বলেন যে মান্না গুঞ্জম, এটা বলতে পারে কোনো মানুষ? আকিদা কেমনে শুদ্ধ করবেন, কোন জায়গা দিয়ে শুদ্ধ করবেন? কত ভুল আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একজন বলেছিল যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথা, সব জায়গায় ব্যথা তার। আমাদের অবস্থা হচ্ছে এরকম, আপনি আল্লাহ সম্পর্কে এখন ইমানটা শুদ্ধ করতে পারেনি। আমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইবুনা নাহিওয়ালা, সেখান থেকে বেরোতে চাইবে না। জান্নাত, জাহান্নাম, জান্নাত থেকে, জান্নাত থেকে কেউ বের হতে চাইবে না, সবাই বলবে যে এটা শান্তি। এমন কি প্রত্যেক ব্যক্তি সর্বশেষ জান্নাত যাবে, সে দশটা জান্নাত দুনিয়ার মতো দশটা পাবে। আল্লাহ, দুনিয়ার মতো দশটা পাবে সে। জান্নাতে এমন এমন গাছও আছে যা একশো বছর গাছের ছায়া দিয়ে আপনি হাঁটতে পারবেন, উঠের মানে বাহন দিয়ে যেতে পারবেন একশো বছর। এটা হাদিস, সহি হাদিসের সাব্যস্ত। এত বড় জান্নাতে যেতে চান না? আল্লাহ তাআলা এই জন্য বলছে আরদু হাস সামাওয়াতু ওয়াল আরদ সার উইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু হাস সামাওয়াতু ওয়াল আরদ, দ্রুত এগিয়ে আসো তোমাদের রবের ক্ষমার দিকে। ও জান্নাতিন, এমন জান্নাতের দিকে, আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ, যার আয়তন আসমান জমিন, মানে যেটা মানুষ বলে না বিরাট আসমান জমিনের, আসমানের মতো বড়, বড় বোঝানোর জন্য বলছে। আর কি বুঝাইবে আপনাকে, এত বড়।
আরদুহা সামাওয়াত ওয়াল আরদ মুবারাকা বলে এটাকে মানে বাড়তি বোঝানোর জন্য কত বড় আসমান জমি এই জমিনের এই জান্নাতের দিকে যেতে হলে ঈমান এবং আমল সালেহ লাগবে ঈমানটা পক্ষপাত করতেই হবে শিরিক থেকে মুক্ত থাকতেই হবে আমলে সালেহ করতে হবে রসুল যা করেছেন তা করতে হবে রসুল যা করেননি তা পরিত্যাগ করতে হবে এই জন্য যে এটা বেদাত আর বেদাত হচ্ছে পথভ্রষ্টতা রসুলের সাথে অন্য কাউকে সমকক্ষ করার কোনো সুযোগ নাই করলে ঈমান চলে যাবে ঈমান চলে মনে রাখতে হবে আমাদেরকে একমাত্র রাসূলই আমাদেরকে হক পথের দিশা দিয়েছেন এই জন্য তিনি হেদায়েতের নূর হেদায়েতের আলো কিন্তু ব্যক্তি সত্তা আলো নন এই জন্য ব্যক্তি সত্তা আলো বলা যাবে না এই জন্য কেন ব্যক্তি সত্তা আলো আল্লাহ তাআলা তার কিতাবকেও নূর বলেছে কোরআনকেও নূর বলেছে কোরআন কি আলো বেরোচ্ছে অর্থাৎ কোরআন পড়লে সে আলো দিয়া আলোকিত হবে এটার উদ্দেশ্য রাসূলকে মানলে সে আলো দিয়া আলোকিত হবে হেদায়েতের আলো হবে কিন্তু ব্যক্তি সত্তা নূর বানানো ইসলামে জায়েজ এই জন্য পুলিন্নামানা বাশার মিসকুম তবে পার্থক্য কি ইউহা ইলাইয়া আমার কাছে ওয়াহী আসে রসুলের কাছে ওয়াহী আসে আর কারো কাছে ওয়াহী আসে না আর কারো কাছে ওয়াহী আসে কেউ মানুষটা এলহামের দাবি করে হ্যাঁ কেউ মানুষ এলহামের দাবি কেউ তো এলহাম নয় কেউ কিন্তু হুজুরের কাছে কাশফ হয়েছে হুজুরের কাশফ হুজুরের কাশফ প্রচার করা জিনিস না যদি আল্লাহ কাউকে সম্মানিত করেও এটা গোপন রাখা জিনিস এটা দিয়ে প্রচার করা জিনিস দুনিয়া একটা কাশফ আর কারামত দিয়ে ভরাই হচ্ছে কাশফ আর কারামতের জ্বালায় অনেক সময় থাকাই যায় না শুধু কাশফর কারামত বর্ণনা করতেছে আর কিছু নাই আরে থাকলে তো ওনার নিজে আপনার কিলাম আপনি বর্ণনা করে কি আপনি কাশফর কারামত ব্যবস্থা করেন আপনি কারামতের ব্যবস্থা আল্লাহর কাছে সম্মানিত হন আপনি ইবাদত করেন আল্লাহর বেশি বেশি করে আপনি কিছু পাবেন কিন্তু আপনি নিজে আরেকজনের কারামত দিয়ে কি পারতে চান নাকি আরেকজনের কারণে আপনি পারবেন কি দিয়া আপনাকেও ওলি আল্লাহর ওলি হন নেককার হন ভালো কাজ করেন কিন্তু আপনি নিজে বানিয়ে বানিয়ে আরেকটা কেন করতেছেন আরেকজনের কথা বর্ণনা করে আপনার লাভটা কি এটি হচ্ছে আরেকজনের দিলি দিয়া নিজে অপরের জন্য পোদারি করা এগুলো শরীয়তে অনুমোদিত নয় এইটার জন্য এত দুনিয়ার সব ঘুরে আইনা এই কথাটা বলছে যে আল্লাহকে একমাত্র ইলাহ মানো মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সব আল্লাহকে একমাত্র ইলাহ মানলে একমাত্র তারই ইবাদত করলে ইবাদতের কোনো অংশ কাউকে না দিলে আপনার এই লাভটা হবে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি কেউ যদি কোন তার রবের সাথে সাক্ষাতের আশা করে সাক্ষাতের আশা করেন কিনা আল্লাহর সাথে সাক্ষাত আশা না করলেও আপনাকে সাক্ষাৎ হবেই কি আশা যদি হ্যাঁ এক সাক্ষাৎ হচ্ছে কি জানেন এক সাক্ষাৎ হচ্ছে বিচারের সম্মুখীন হওয়া আরে সাক্ষাৎ হচ্ছে যে তার দিদার নসিব করা আল্লাহর দিদার আল্লাহ সাক্ষাৎ আল্লাহ দেখতে চান না কে দেখতে চায় দেখে হাত তোলা দেন তো দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু কেউ যদি কোনো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করি আলহামদুলিল্লাহ তাহলে আমরা বুঝছি আল্লাহর জন্য সাক্ষাৎ করতে হলে কি করতে হবে এটা একটু শুনে নেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না কাফেররাও কিন্তু যাবে হাশরের মাঠে কিন্তু আল্লাহকে দেখতে পাবে না কাল্লা ইন্নাহুম আন রব্বিহিম ইয়াউমাইদিন লামাহজুবুন কখনো নয় আল্লাহকে তারা দেখতে পাবে না এই আনন্দ তারা পাবে না কিন্তু ঈমানদার পাবে ইমানদার জান্নাতে পাবে লাদাইনা মাজিদ বাড়তি জিনিস দিয়ে আল্লাহ তাকে দেখাবে ইমানদারদেরকে দেখা দিবে এবং ইমানদাররা এই নেচে বড় নেয়ামত আর কিছু পাবে না কি বলেছেন আল্লাহ তাআলা যে এই যে যদি কোনো এইটা ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে কেউ আমরা যারা ইমানদাররা করি ফাল ইয়ামাল আমালান সালিহান দুইটা কাজ করতে হবে একটা আমল সালিহ করতে হবে কি করতে হবে আমলে সালে করতে হবে আমলে সালে হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ যেই কোনো কাজ করবেন জিজ্ঞাসা করবেন কে দেখাই দিল এই কাজটা আমার নবী কি করেছেন বলে নবী করেছেন আলহামদুলিল্লাহ করব নবী করেন নাই আস্থা করে নিক্ষেপ করবো এটা আমার নবী করেন না আমি করবো না এটা কোনো দরকার নেই আমার এগুলি আমার দিয়ে কিছু আখেরাতের কোনো ফায়দা হবে না কারণ যদি প্রত্যেকে বানাইতে থাকি তাহলে দিন থাকবে না প্রত্যেকে বানানোর মধ্যে রিক্ত আছি এখন এটাই সমস্যা ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান একটা প্রথম কাজ প্রথম জিনিস অর্থাৎ নবীকে অনুসরণ করে চলো ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না দুই নম্বরটা দুইটা কাজ করলে জান্নাতে যাওয়ার সিউরিটি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই আয়াতের মধ্যে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করব আরেকটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে ইবাদত করব এটাকে বলা হয় কার জন্য করব কিভাবে করব কার জন্য ইবাদত করব আল্লাহর জন্য কিভাবে করব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করব
কার জন্য করব কিভাবে করব এইটা যদি কোনো কেউ শিওর করতে পারে ইনশাআল্লাহ জান্নাতে সাক্ষাৎ হবে আপনাদের সাথে আপনাদের সাথে জান্নাতে সাক্ষাৎ এইটার জন্য সারা জীবন চেষ্টা করবেন সাধারণ মুহূর্ত কোন মুহূর্ত আপনার জীবনে যেতে বাদ না যায় ছেলে সন্তান যাকে যে অবস্থা থেকে সে অবস্থায় বলবেন একটা কথা বলি মনে করতেছি স্মরণ করুন শেষ করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মারা গেছেন না মারা যান নাই মারা গেছেন মৃত্যুর সময় তিনি কষ্ট পাচ্ছিলেন মৃত্যুর সময় সবারই কষ্ট হয় বারবার বলতেছেন আলা ইন্নাল মাউত সাকারাত মৃত্যুর পাগলামি আছে মৃত্যুর কষ্ট আছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ মৃত্যুর সময় তিনি বারবার পানি নিচ্ছেন আর মাথায় দিচ্ছেন কষ্ট হওয়ার কারণে তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন অথবা হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন যে একটা ঘটনা বলি রসুলের কথাটা একটু রসুলের কষ্টটা লাগা হবে সাধারণত আমরা কি করি কোনো বাচ্চা ব্যথাটা পারে তার গল্প শোনাই না কোনো একটা কিছু শোনাই যে কী জন্য মানে ব্যথা থেকে একটু লাঘব হোক আমার কথা থেকে টেনশন করলে ওইটা একটু কষ্ট কম পাবে তো রসুলকে ভালোবাসার কারণে উম্মুল মুমিনিন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আশ্চর্য একটা জিনিস দেখছিলাম কোথা হাবশাতে হাবশা তিনি হিজরত করছিলেন কি দেখছো তুমি বলে ওখানে দেখছি বিরাট এক ইয়া এই বিরাট এক মসজিদ বা আবাদতখানা ওখানে ছবিও আছে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃত্যু মারা যাচ্ছিলেন তখনও তিনি সাবধান করে গেছেন কি বলেছেন আলা লানাতুল্লাহ আলাল ইহুদি ওয়ান নাসারা ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহ লানত হোক ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে সেজদার জায়গা বানিয়ে ফেলেছে আলা ইন্নি আনহাকুম আন যালিকা সাবধান আমি তোমাদেরকে তা থেকে নিষেধ করছি চিন্তা করে দেখছেন মৃত্যুর সময় যেই সময় অন্য কোনো চিন্তা রসুল ওই সময় উম্মতের প্রতি কত দরদি উম্মতের হেদায়েতের জন্য কত চেষ্টা করে গেছেন যে কখনো যেন কোনো কবর মসজিদকে কবর বানানো হয় কবরকে মসজিদ বানানো হয় দুটো দুই দুই থাকবে দুটো একসাথে হইতে পারে না দুটো একসাথে হইতে পারে না আর আমরা এখন কি করি জানেন কবরের ভিতরে দেখি কোনো কোনো জায়গাতে মসজিদ আছে নাউজুবিল্লাহ ওই মসজিদে সালাত হবে না কারণ রসুল আসলাম নিষেধ করেছেন দুনিয়াতে সব জায়গায় সেজদা করা যাবে দুই জায়গা ছাড়া বাথরুম এবং মাকবারা কবরস্থান ছাড়া অথচ কবরস্থান দিয়ে মসজিদ বানায় কবর দিয়ে ভিতরে কবর নামাজ পড়তেছে কেউ কেউ দেখলো নিচে কবর উপরে দোতলা দিয়ে নামাজ পড়তেছে কি কে জায়েজ করে দিল ওটা কি জন্য জায়েজ করলো একজনকে নিষেধ করলাম যে সামনে মসজিদের সামনে তোমরা এইভাবে কবরটা দিও না একটু পিছিয়ে দাও আশারাই দাও সে একদম মসজিদের সাথে লাগাইয়ে দিছে যেন আর ওয়াল তুলতে না পারে কেমন হলো ওয়াল তুলে আলাদা করে দেওয়া উচিত অথবা গাছ গাছালে আলাদা করে দেওয়া উচিত বুঝা যায় কবর এটা সাথে না এরকম হওয়া উচিত নিজে রাসূল আসলাম যেটা নিষেধ করছে ওটার দিকে রসুল বলছে লা তুসাল্লু ইলাল কুবুর কবরের দিকে ফিরে সালাত আদায় করো না আর আমরা কবর দিকে ফিরে সালাত আদায় করি নাউজুবিল্লাহ এই জন্য চিন্তা আপনার দায়িত্ব এটা হচ্ছে যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তেও শিরকের ব্যাপারে কোনো আপোষ করেন নাই শিরকের ব্যাপারে সাবধান করে গেছেন তার স্ত্রীদেরকে এবং যারা উপস্থিত সবাইকে বলে গেছেন আমি তোমাদের নিষেধ করে যাচ্ছি তোমরা কবরকে মসজিদ বানিও না লা তাত্তাখুযু কবরি ঈদা ওলা তাত্তাখুযু কবর কুবুরা মাসাজিদ কবরকে সেজদার জায়গা বানিও না আর তোমরা আমার কবরকে ঈদের জায়গা অর্থাৎ এখানে সম্মিলন স্থান তৈরি করিও না অথচ কবরকে এখন সম্মিলন স্থান তৈরি করে কেমন জানেন ওরস মুবারক সম্মিলন স্থান এটা হারাম এবং এটার কারণে কি হয় ওরস অর্থ কি জানেন এটা শুনে নেন ওরস অর্থ হলো বিয়া ওরা আল্লাহর সাথে বিয়ে দেয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কেউ কেউ আরো কঠিন নাম দেয় কি বলে জানেন বেসাল শরীফ মিলন হয়েছে আর কেউ কেউ লালনের গান গায়ের সাথে মিলন হবে কত দিনে কেউ কেউ এটার সাথে মিলে মিলে গান গায় কেউ কেউ খুশরুদ শরীফ এক একজনের শরীফের জ্বালা বাঁচতেছি না এত শরীফ আসলো কোথেকে এত শরীফের জ্বালা আমাদের মূল শরীফ হারিয়ে গেছে ভদ্রম হারিয়ে গেছে ভদ্রতা হারিয়ে গেছে মোট কথা এটাই আমি সংক্ষেপে এটাই বলবো যদি জান্নাতে পরস্পর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান জান্নাতে যেতে চান সন্তান সন্ততি স্ত্রী পুত্র নিয়ে দুটি কাজ করতে হবে আর দুটি কাজ বর্জন করতে হবে একটি হচ্ছে ইমান ও আমল সালে করতে হবে আরেকটি হচ্ছে শিরিক ছাড়তে হবে বেদাত ছাড়তে হবে এটা যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা ভালো পাবো ইনশাআল্লাহ এবং জান্নাত পাবো এবং যা এবং এমনও হতে পারে যে আল্লাহ এটার কারণে আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আশা পূর্ণ করে দাও আল্লাহ
আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ দান করো আল্লাহ, আর যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ যে যত বিপদে আছে তুমি জানো আল্লাহ, তুমি তাকে উদ্ধার করে দাও আল্লাহ। আল্লাহ আমরা কারো কাছে যাবো না, তোমার কাছে আমরা চাচ্ছি, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করে দাও। আমাদের জীবনের সমস্ত গুণা তুমি ক্ষমা করে দাও, আমাদের আশা আকাঙ্ক্ষা সব পূর্ণ করে দাও, আমাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের তুমি কবুল করো, আমাদের তাওহীদের উপর থাকতে পারি, শিরিক বিদআত থেকে মুক্ত থাকতে আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমিন। সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। ওরে বাবা, প্রশ্ন কখন দিল দাও। আসসালামু আলাইকুম। তাকবীর কিভাবে হবে? ওয়ালাইকুম আসসালাম। তাকবীর কিভাবে হবে? নারায়ে তাকবীর নাকি আলিল্লাহে তাকবীর? প্রশ্নটা একটু ভালো হয়েছে। নারা অর্থ হচ্ছে স্লোগান, নারা অর্থ স্লোগান, মানে তাকবীর স্লোগানটা কিভাবে হবে এটা বলা উদ্দেশ্য, মানে স্লোগানটা কিভাবে দিব। নারা অর্থ স্লোগান, ফার্সি শব্দ। আমাদের দেশে একসময় ফার্সি ছিল তো, এই জন্য নারায়ণ নারায় হামদা দিয়ে নারা, নারা অর্থ হলো শব্দ তোলা, রব তোলা, রব উঠানো। তো রব উঠেবেন, তাকবীরের রব কিভাবে উঠবেন আল্লাহ হকের বলবেন। তো এটা নারায় তাকবীর অর্থ হচ্ছে আমরা কি আমরা তাকবীরের রব কিভাবে উঠাবো, তো সবাই বলে আল্লাহু আকবার, এটা তো। এখন যেহেতু ফার্সি নাই এবং উর্দু ব্যবহৃত হচ্ছে না, আমরা এখন আরবিতেই সরাসরি চলে আসি যে আল্লাহর জন্য তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, এবং আমরা আল্লাহ আকবর বলি, এটা সবচেয়ে ভালো হবে, এটা বলাটা সবচেয়ে উত্তম হবে। ঠিক আছে, বুঝে আসছে? নারায় বললে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে নারা অর্থ হইল রব তোলা, যে কোন রব তুলবো আমরা, তাহলে আল্লাহ আকবর বলবো, সবচেয়ে বড় কাকে মহান বানাবো আল্লাহকে। নারায় বললে এমনি কোনো সমস্যা নাই, নারা কোনো সমস্যা, নারা অর্থ না অন্য কোনো অর্থ, নারা অর্থ না বুঝার কারণে অনেকে মনে হচ্ছে নারা অর্থ বুঝি খারাপ, নাই 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 নয়। নারা শব্দ নুন আইন রা আলিফ হামজা ইয়ে মাদুলা, জানে অনেকে যারা ফার্সি জানে ভাই জানে, এটা হচ্ছে নারায়ে, এটা নারায়ণ নারায়ে, এটা লিখতে অনেকে ভুল লেখে, এই জন্য ভুলটা হয়েছে, উর্দু লেখে নারায় লেখে ফেলে, উর্দু ভুল লেখে এটা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, শাইখ যে ইমাম বলে এই বাজারের ব্যবসায়িক উন্নতি ও নিরাপত্তা বজায় আছে, এই বাজারে ওলি আল্লাহরা শুয়ে আছে, এই কারণে ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না, ইমাম বদলাইতে হবে, কারণ সে মনে করতেছে ভালো মন্দের মালিক কে? ওলি আল্লাহ। সে মনে করতেছে কি? ওলি আল্লাহরা করে। এখন এটা তো তার পিছনে নামাজ হবে না, তাকে বুঝাইতে হবে আগে যে এটা বলা যাবে না, যদি না ছেড়ে দেয় তাকে আউট করে দিবে, বলে নামাজ পিছনে নামাজ পড়া হবে না, কারণ হচ্ছে সে তো শিরিক করতেছে, তার মনে করতেছে দুনিয়ার নিয়ন্ত্রণ করে ওলি আল্লাহ, তথাকথিত গাউস কুতুব আবদাল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। কেউ যদি মনে করে দুনিয়া নিয়ন্ত্রণ করে কোনো মানুষ বা কোনো জিন, কোনো পশু বা কোনো এই জাতীয় কোনো অজানা কোনো ব্যক্তি অথবা এই জাতীয় গাউস কুতুব আবদাল্লাহ নিয়ন্ত্রণ করে, সেই ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ হবে না, সেই ব্যক্তির পিছনে নামাজ শুদ্ধ হবে না, কারণ তিনি শিরিক করেছেন, শিরিককারের পিছনে কোনো নামাজ শুদ্ধ হয় না। খোদা বক্সের রুশের জন্য চাঁদা দাবি করেছে, কি করা? আস্তাগফিরুল্লাহ, দিবেন না কোনোদিন হারাম কাজে, কখনো আপনি কোনো সহযোগিতা করবেন না। আল্লাহ তাআলা বলছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো এবং কল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করো, অন্যায় এবং গুনার কাজে কেউ কাউকে সহযোগিতা করো না। এই জন্য আপনি যদি সেখানে দেন আপনিও ইন্নাকা ইযা মিসলুহুম, তাদের মতো আপনি এই হারাম কাজে শরীক হলেন, এবং সেখানে যে শিরকি কাজ হয় সেটার জন্য আপনি গুনাহগার হবেন। পা ধরে সালাম করা এবং পায়ের সাথে পা লাগালে সালাম করার বিধান কি? পা লাগলে সালাম করার বিধান কি? পা ধরে সালাম করা ইসলামে নাই, মোটে নাই। কখনো কখনো দুই একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পায়ে চুম্বন করেছেন, কোনো কোনো বর্ণনা আসছে, কিন্তু সাহাবায়ে কেরামের এটা নীতি ছিল না। এই জন্য যে জিনিস দুই একবার কেউ করেছে ওটা দিয়ে দলিল দেওয়া যায় না, বরং স্বাভাবিক দলিল ছিল, তারা দেখা হলে কী করতেন? সালাম দিতেন, আর কী করতেন? মুসাফাহা করতেন। কোনোদিন যদি দূর দূরান্ত থেকে আসতো অথবা সফরে সফর থেকে আসছে, তখন তারা কী করতেন? মোয়ানাকাও করতেন, দেখা হয়েছে দূর অনেকদিন পরে মোয়ানাকা করতেন, কিন্তু প্রতিদিন দেখা হলে মোয়ানাকা করা সুন্নত না, কিন্তু প্রতিদিন দেখা হয়েছে মুসাফা করা সুন্নত। মুসাফা করলে কী লাভ? গুনাহ ঝরে যায়, গুনাহ পড়ে যায়, সালাম দিলে সওয়াব হয়, কিন্তু কদম মুসি করলে গুনাহ হয়, বেদাত, এটা কদম মুসিটা বেদাত। আরেকটা কি? পায়ের সাথে পা লাগলে সালাম করে না, পায়ের সাথে পা লাগলে সালাম করা যাবে না, দরকার হলে মাথায় একটা চুমু দিবেন, ভুল হয়েছে, এটা ভুল কাজ করেছেন, তাকে খুশি করে দেন, বিনা কারণে তার বিনা কারণে তার সাথে পা লাগাবেন কেন? হ্যাঁ, কিন্তু এর ওসিলা দিয়ে নামাজের মধ্যে পায়ের সাথে পা লাগাবেন বন্ধ করা যাবে না। নামাজের মধ্যে পায়ে লাগাতে রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরাম কি বলতেন? বুখারীতে আছে, কানা আহাদুনা
ইলজুকু কাব কাবহু বিকাব সাহেবী, আমাদের একজন তার সাথীর পায়ের সাথে পা লাগিয়ে রাখতো, সমস্যা হয়নি। আপনি এটা বেয়াদবি মনে করতেছেন কেন? যারা এটা বলে তারা ভুল বলছে, তাদেরকে জানতে হবে যে এটা ঠিক নয় কাজটা। আল্লাহ হেদায়েত দান করুন। খতমে ইউনুস, খতমে জালালি, খতমে কুমকুম করার বিধান কি? খতমে ইউনুস খতম হিসাবে নয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস সাব্যস্ত। এটা কোনো বিপদে পড়লে সেটা অবশ্যই সে বিপদ উদ্ধারের জন্য কাজ লাগে, রাসূল হাদিস আছে, সহিহ হাদিস এটা। কিন্তু সমস্যা হচ্ছে পদ্ধতিগত সমস্যা। আজকে আমি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু সময় কুলো না, বেশি লম্বা হয়ে যাচ্ছে, দেখে বন্ধ করে দিলাম। কিছু জিনিস আছে বেদাতের, মনে রাখবেন মূল জিনিসটা জায়েজ, কিন্তু বেদাতের কারণে গুনাহ হচ্ছে, মানে পদ্ধতির কারণে বেদাত হয়ে যাচ্ছে। আপনি দুই রাকাত সালাত পড়া জায়েজ কিনা? জায়েজ। কিন্তু যদি কোনো আপনি সূর্য ডুবার সময় পড়েন জায়েজ কিনা? বোঝা গেল তো সময়ের কারণে সমস্যা হচ্ছে, তাই না? তাই কিনা? ফজর নামাজ চার রাকাত আছে না, না দুই রাকাত? দুই রাকাত। আপনি বলেন যে ফজর নামাজ আমি তিন রাকাত পড়বো, হবে? একটু বেশিই না পড়ছে, সমস্যা কি? বেশি না, একটু বেশিই তো বললেন, সমস্যাটা হচ্ছে এই জন্য রসুল্লাহ দেখাই দেন নাই, তাই তো? তাহলে দেখা গেল স্থান, কাল, পদ্ধতি, তারপরে সময়, তারপরে একই 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 রকম, একই নিয়মের ছয় রকমে আপনাকে মিল থাকতে হবে, নাহলে আপনার এটা বেদাত হয়ে যাবে। যে কোনো আবাদ করবেন ছয় রকম মিল থাকতে হবে আপনাকে, নাহলে কী হয়ে যাবে? সংখ্যা, আবার সংখ্যা দিক থেকেও মিলতে হবে, নাহলে কী হয়ে যাবে? বেদাত হয়ে যাবে, সেটা বেদাত হয়ে যাবে। সুতরাং খতমে ইউনুস পড়া অবশ্যই ভালো, নিঃসন্দেহে। খতমে ইউনুস না মানে এই দোয়াটা, দোয়া ইউনুসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা পড়তে, লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু সংখ্যা নির্ধারণ করা কি হবে? বেদাত হবে। আবার এইভাবে গোলয়ে বসে একে অপরের উপর ঠেলা ঠেলে দিয়ে পড়া, এটাও কি হবে? বেদাত হবে। কারণ রাসূলুল্লাহ সেই পদ্ধতি শিক্ষা দেননি। আপনি অনবরত পড়তে থাকেন, বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। যতক্ষণ পর্যন্ত বিপদ শেষ না ততক্ষণ পর্যন্ত পড়েন, এক হাজার সোয়া লাখ অমুক লাখ তমুক লাখ গণেন না। কিন্তু খতমে জালালি বলতে কোনো খতম নাই, খুতমে কুমকুম বলতে কোনো খতম নাই, এগুলো সবই বেদাত। যারা বলে বা বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি উদ্দেশ্য। যদি বলে যে আল্লাহ সব দেখছেন জানছেন, তাহলে ভালো মন্দিরা ভালো আকিদা। না বলে আল্লাহ সত্তাগতভাবে সবাই পেটের ভিতরে বা সব জায়গায় রয়েছে, তো নাউজুবিল্লাহ, সে তো মুশরিক, তার পিছনে কিভাবে নামাজ হবে? কারণ আপনি যদি বলেন যে আল্লাহ বাথরুমে পায়খানার ভিতরে জায়েজ হবে, কথাটা বলা জায়েজ? নাউজুবিল্লাহ। এগুলো তো সৃষ্টি, সৃষ্টি তো আলাদা, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। যখন সৃষ্টি ছিল না তখনও স্রষ্টা ছিলেন, আপনি বিশ্বাস করেন কিনা এটা? তাহলে বিশ্বাস করলে আপনি কিভাবে বলতে পারেন যে তিনি কি সৃষ্টি করার পরে ঢুকে গেছেন ভিতরে? সৃষ্টি করার পরে কি ঢুকছেন এটা ভিতরে? নাউজুবিল্লাহ। তাহলে আপনি কেমনে বলবেন ভিতরে যার সব জায়গায় বিরাজমান পাওয়া যাবে না? বলবেন কি? তিনি তার আরশের উপর রয়েছেন, সেখান থেকে তিনি দেখেন, জানেন এবং বন্দাদের সাহায্য করেন, প্রয়োজন সাড়া দেন, সব করেন, কিন্তু তিনি আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। আরশের উপরে কি করছেন এটা দরকার জানার দরকার নেই, আরশের উপরে এটা বিশ্বাস করতে হবে। স্বর্ণ পসাব হলে গোসল করা সারা সালাত হবে? স্বপ্ন দোষ বোধ হয় না? স্বপ্ন দোষ হলে গোসল সারা সালাত হবে না, গোসল করতেই হবে। তবে যদি অসুস্থ হয়, গোসলকে ডাক্তার নিষেধ করে, তাহলে তিনি তাইমুম করে সালাত আদায় করতে পারবেন। শর্ত হচ্ছে ডাক্তার বলতে হবে তার অসুখ, এমন অসুখ যে গোসল করতে পারবে না, তখন শুধুমাত্র তিনি তাইমুম করে সালাত আদায় করতে হবে, সালাত মাফ নাই। কিন্তু তাকে পানি থাকলে, অসুস্থ না থাকলে, পানি থাকলে তাকে অবশ্যই গোসল করতে হবে বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করে আবার পুনরায় অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে সে আবার মুসলিম ধর্ম গ্রহণ করতে পারবে কিনা? অবশ্যই পারবে। কেন? আল্লাহর দিন উন্মুক্ত। অনেক মানুষ আছে ভুল করছে, গুনাহ করছে, না জানি করছে, কেউ খ্রিস্টান হয়ে গেছে, কেউ অমুক হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার দরজা উন্মুক্ত। যতক্ষণ দুই সময় পর্যন্ত, একটা হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত, যখন গড়গড়া বড় নিঃশ্বাস হয় তখন তওবা করলে হয় না, আরেকটা হচ্ছে পশ্চিম দিগন্ত সূর্য উঠলে, এর আগ পর্যন্ত যে কেউ তওবা করে আমার দিনে ফিরে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিনে ফিরে আসবে, আলহামদুলিল্লাহ, এবং সালাত আদায় শুরু করে দিবে। শর্ত এটা, সালাত শুরু করে দিবে, তখন ইনশাআল্লাহ সে ইমানদার হতে পারবে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাকরু ও হারামের সংজ্ঞা বলুন ও পার্থক্য কি? মাকরু এবং হারামের সংজ্ঞা হচ্ছে, হারাম সরাসরি যা করলে শাস্তির কথা আসছে, সেই শাস্তি দুনিয়াতে হোক
অথবা আখেরাতে হোক শাস্তির কথা আসছে, গুনা বড় গুনার কথা আসছে সেটা। আর বাকরু হচ্ছে এমন জিনিস যা করতে নিষেধ করা হয়েছে তবে অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে এটা হারাম পর্যায়ে যায় না, এই জন্য কারণ কোনো শাস্তির কথা বলা হয় নাই, কোনো শাস্তির কথা বলা হয় নাই। যেমন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরে দুই রাকাত নামাজ পড়তে নিষেধ করেছে, সালাত পড়তে নিষেধ করেছে, তাই না? কিন্তু কোনো বলেন নাই যে আসরের পরে পড়লে এত এত বছর জাহান্নামে থাকবে, এটা বলেন নাই। এর অর্থ হচ্ছে এটা নিষিদ্ধ, এটা মাকরুহ অপছন্দনীয় সময়, কিন্তু এখানে সালাত আদায় করলে বড় গুনাহ হবে। কিন্তু সূর্য ডুবার সময় নিষেধ করেছে কঠিনভাবে, যে সূর্য কি ডুবে শয়তানের দুই শিঙের মাঝখান দিয়ে ডুবে বলছে অর্থাৎ পার হয়, এর অর্থ হচ্ছে এটা কঠিনভাবে নিষেধ করেছে, একটা শয়তানের সাথে তুলনা করা হয়েছে, এটা হারাম। তো আগেরটা মাকরুহ, এটা হারাম, অর্থাৎ যেটার ইয়া স্তর অনুসারে যদি কোনো কোথাও কঠিনভাবে শাস্তির কথা আসে অথবা যদি কোথাও দুনিয়াতে আজাবের কথা আসে অথবা দুনিয়াতে কোনো এটার বিনিময়ে কোনো কিছু পেতে হবে কঠিন, এটা শয়তানের সাথে বা কোনো হারাম জিনিসের তুলনা করা হয় তখন সেটা হয় যে হারাম, আর যদি এটা না হয় এমনি নিষেধ করা হয় তখন সেটা হয় মাকরুহ। আশা করি বুঝতে পারছেন। কেউ যদি তওবা করে এবং তারপর থেকে কোনো গুনাহ না করে কিন্তু পূর্ববর্তী যে নামাজগুলো কাজা ছিল সেগুলো আদায় করতে হবে কিনা, তওবা করে গুনাহ না করে পূর্ববর্তী নামাজগুলো আর আল্লাহ আদায় করতে হবে না, তবে যেগুলি মনে আছে এগুলো আদায় করতে হবে নিকট অতীত। যেমন আপনি একদিনেরটা দুই দিনেরটা মনে আছে এগুলো করতে হবে, যেদিন বিরাট সময় পার হয়ে গেছে এগুলো যেন মনে প্রাণে তওবা করতে হবে, আর বেশি বেশি নফল সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেন আগেরগুলি ক্ষমা করে দেন। দ্বিতীয়, নারীদের পর্দা কতটুকু করলে হবে? নারীদের পর্দার জন্য অবশ্যই তার সারা শরীর ঢাকা থাকতে হবে, মুখও ঢাকা থাকতে হবে, সারা শরীর এবং মুখও ঢাকা থাকতে হবে, এটা হচ্ছে বিশুদ্ধ মত। তিন, বেদাতে হাসানা, যেমন নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করলে কোনো গুনাহ হবে কিনা? নামাজের শেষে সম্মিলিত মুনাজাত করলে এটা বেদাতে হাসানা নয়, এটা হচ্ছে বেদাত, এটাই বেদাত। বেদাতে হাসানা বলতে কিছু নাই, বেদাতে হাসানা হতেই পারে না, বেদাতে হাসানা আপনি প্রমাণ দেখেন আমি দেখাবো যে এটা বেদাত না। দেখেন বেদাতে হাসানা কি জিনিস, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, তাই না? একজন বলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহ মসজিদে মাদ্রাসা ছিল না, তাইলে তো আমরা তো এটাই করছি, শুধু জায়গা বেশ কমেছি, মসজিদ থেকে বাইরে আসছে, এটাই তো, এটা একটা বেদাত হইলো কি করে? এটা বেদাত হাসানা বলতে কিছু নাই, এই জন্য কোনো বেদাতে হাসানা বলতে কিছু নাই, হয় বেদাত হবে নয় এটা সুন্নত হবে, মাঝখানে কোনো কিছু নাই, বাপার কিছু নাই, বেদাত এবং হাসানা, বেদাত এবং সুন্নত মাঝখানে কিছু নাই, একটা হবে, যে কোনো একটা, হয় রসুল অনুসরণ নয় শয়তান অনুসরণ, যদি একটা হবে। তারাবির নামাজ কত রাকাত পড়া উত্তম? যতক্ষণ আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই, যতক্ষণ পড়তে পারেন, আপনার নাসাত, নাসাত বুঝেন, ততক্ষণ আপনি পড়তে পারেন। তো আপনি আট টাকা পড়ে দেখছেন যে ভালো লাগতেছে আর বেশি পড়বো না, অসুবিধা নেই, আপনি মতো বিশ টাকা পড়তে দেখছেন আরও বেশি পড়বো, চব্বিশ টাকা, পঁচিশ টাকা, আমি চল্লিশ টাকা পড়বো, কোনো সমস্যা নেই, মদিনাতে এখন আলহামদুলিল্লাহ বত্রিশ টাকা হয়, কোনো সমস্যা নেই। এই জন্য তারাবির নামাজ নিয়ে কোনো ঝগড়া করবেন, আল্লাহর ওয়াস্তে তারাবির নিয়ে কোনো ঝগড়া না শুনি, কেউ তারাবির নামাজ যে যতটুকু পারেন ততটুকু পড়বেন, কেউ কম পড়ছে চলে যান, নফল সলাত রে ভাই, নফল সলাত, এটা নিয়ে বাড়াবাড়ি করার জায়গা নয়, এটা নফল সলাত নিয়ে বাড়াবাড়ি করবেন না, নবল সালাত যে যতটুকু পারে ততটুকু পড়ুক, যে পড়তে পারে নাই যাক অসুবিধা কি, কাজ আছে চলে গেছে, কষ্ট লাগছে, সকালে ডিউটি আছে, আপনি সারা দিনই নামাজ পড়াবেন লম্বা করে, এটাও তো কঠিন তার জন্য, যতটুকু পারে সে পড়ুক। কিন্তু হাদিসে আছে যে কেউ ইমামের সাথে দাঁড়াবে, ইমাম সালাত, ইমামের সালাত শেষ হওয়া পর্যন্ত সে সারা রাত্রি দাঁড়ানোর সওয়াব পাওয়া যাবে, আলহামদুলিল্লাহ। এই জন্য যতটুকু ইমাম পড়ে অতটুকু পড়ে, কোনো সমস্যা নেই। কেউ যদি বান্দার হক নষ্ট করার পর তা পালন করার ইচ্ছা করে কিন্তু যার হক না নষ্ট করেছে তা মনে থাকে, মনে না থাকে মনে হয়, তাহলে সে কি করবে? মনে হয় তার কথা মনে না থাকে হয়তো, এর মূল উদ্দেশ্য কেউ যদি বান্দার হক নষ্ট করার পর তার দিতে ইচ্ছা করে দিয়ে দিবে, ওই ব্যক্তি মনে থাকুক আর না থাকুক তারে বিভিন্নভাবে প্রয়োজনে তার নামে অ্যাকাউন্ট করে দিয়ে দিবে, পর নামে তার নামে ইয়া করে কি করে, এখন তো অনেকেই ফ্লেক্সি করে দেয় তাই না, অথবা তার নামে হাদিয়া হিসেবে বাসায় পাশায় দিবে, অথবা তারা একটা বলবে যে ভাই ঈদ উপলক্ষে আপনার একটা গিফট দিতে চাই তাও দিতে পারে। হ্যাঁ, যদি তার কথা মনে না থাকে, তার তাকে চিনা না যায়, জানা না যায়, তখন কি করবেন? তখন তার নামে সেটা সদকা করে দিবেন। কিন্তু কোনোদিন যদি কোনো সে আসে বলে যে তোর কাছে তো টাকা পাওনা ছিল, তখন আবার দিতে হবে। আপনি এটা নিজেকে মুক্ত রাখার জন্য করেছেন, সেভ করার জন্য তার নামে সদকা করেছেন, কিন্তু তাকে পাওয়া গেছে তাকে আবার টাকাটা দিয়ে দিতে হবে, মানে যে সম্পদটা দিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আর কিছু আছে বলো, মন্দিরের ব্যবসা জায়েজ আছে কিনা? হুন্ডির ব্যবসা তো জায়েজ নাই, হুন্ডির ব্যবসা জায়েজ না সরাসরি বললাম, এই জন্য আর যেই দেশে থেকে টাকা পাঠানো যায় না, সরকারি ব্যবস্থাপনা নাই, এমন কোন কোন দেশ আছে যার বাংলাদেশের সাথে অর্থনৈতিক লেনদেন নাই, তখন আপনি এটা পাঠাতে পারেন, এই জন্য কারণ টাকাটা নষ্ট করার জন্য আপনি তো টাকা রোজগার করেছেন কষ্ট করে, সেখান থেকে পাঠাতে পারেন। কিন্তু যেখান থেকে সরকারিভাবে টাকা পাঠানোর সুযোগ আছে সেখানে হুন্ডির ব্যবসা করা হারাম, কারণ আপনি বাংলাদেশের ২০ কোটি মানুষের হক নষ্ট করছেন,
কারণ একটা টাকার যে ট্যাক্স আছে এই ট্যাক্সটা আবার মানুষের মধ্যে বন্টন হয়। আপনি যে বন্টন করছে তাতে বঞ্চন করে আপনি যে একা চুরি করে টাকা ফাটিয়ে দিয়েছেন পুরোটা, এটা তো কয়েকজনে পাইছে, বাকিদের তো টাকা নষ্ট করছেন, এই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন। নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়লে নামাজ ভঙ্গ হবে কিনা? হাদিসে বিভিন্ন বর্ণনা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা দুইজন ফাকিহা উম্মতের, তারা কোরআন শরীফ দেখে দেখে পড়েছেন। তাহলে বোঝা গেল যে তারা পড়েছেন এই সলাতে না, তারা পড়েছেন নফল সলাতে। এই জন্য কেউ যদি কোনো তারাবি বা এই জাতীয় সলাতে নফল সলাতে কোরআন শরীফ দেখে দেখে পড়ে তার নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। তবে সমস্যা একটা আছে, এটা কি জানেন, একবার খুলে একবার বন্ধ করে তার রুকু করতে হয় না, তার সেজদা করতে হয় না। যদি কোনো কিছু এরকম খোলা রেখে রেখে দেয় এটা জায়েজ আছে, কিন্তু বারবার করা, বারবার নামানো, বারবার উঠানো, এটা কিন্তু সলাতের গুরু গাম্ভীর্যের বিপরীত। তাহলে এটা এইভাবে করা যাবে না। যদি রাখে দেওয়ার পরে একটা উঁচু জিনিস আমি দেখেছি সৌদি আরবে, যেটা কী করে উঁচু জিনিসের উপর রাখে, তো ওরা নামাজ পড়ে এটা ঠেলে দেয়, আপনার নামাজ শুরু কুসুজে করে আবার উঠে আবার পড়ে, এটা হাত দিয়ে ধরা লাগে না, বারবার উঠানো লাগে না, উল্টানো লাগে না, তাহলে কোনো সমস্যা নাই হতে পারে। তবে আমি মনে করি না এটা একটা ভালো কাজ। ভালো কাজ হচ্ছে মুখস্থ করা। ভালো কাজ কি, যতটুকু মুখস্থ পান ততটুকু পড়বেন, বাড়াবাড়ি করবেন না। কোরআন শরীফ এবং মক্কা মসজিদের নামে কসম করা পড়লে শিরিক হবে কিনা? কোরআন শরীফ এবং মক্কার মসজিদের নামে, প্রথমত মক্কার মসজিদের নামে শিরিক করা ইয়া দেওয়া জায়েজ নাই। আস্তে বলতেছি, শেষ হয় নাই, অপেক্ষা করো। মক্কার মসজিদ বা কোনো মসজিদের নামে শপথ করা জায়েজ না, কারণ মসজিদগুলি তো বিল্ডিং, তাই না? এগুলি মাখলুক না, সৃষ্ট, সৃষ্ট জিনিসের নামে কোনো শপথ করা হয় না, জায়েজ নেই। কিন্তু কোরআনে কেরিম আল্লাহর বাণী, এই জন্য কেউ যদি কোনো আল্লাহর বাণী দিয়ে শপথ করে যে আল্লাহর কোরআনের বাণী দিয়ে শপথ করছে, তাহলে জায়েজ হবে। বুঝে আসছে কথাটা? এটা আল্লাহর সিফাত দিয়ে সাব্যস্ত শপথ, সেভাবে শপথ করা এটা জায়েজ আছে, এটা সমস্যা নেই, এটা পূরণ করতে হবে। এই জন্য বড়ো বড়ো কাজে আল্লাহর আয়াত, আল্লাহর সিফাতের দিয়ে শপথ করা, আউযু বিইজ্জাতিল্লাহ বলতে পারবো, উকসিমু বিল্লাহ ওয়া বিআয়াতি বলতে পারবো, কোনো সমস্যা, জায়েজ আছে। কিন্তু আল্লাহর সৃষ্ট জিনিস দিয়ে করা যাবে না, কোরআন শরীফ বা কাবা এগুলি দিয়ে কি করা যাবে না, এগুলো সৃষ্ট জিনিস, এগুলো দিয়ে কোনো শপথ করা যাবে না। তবে আল্লাহর আয়াত দিয়ে শপথ করা যাবে, কোরআনের আয়াত দিয়ে শপথ করা যাবে। জি, পাঁচ রাকাত হয়ে গেছে, আপনার সন্দেহ হয়েছে, সঙ্গে সঙ্গে বসে যাবেন, বুঝছেন কিনা, যেই জায়গায় থাকেন না কেন, কিন্তু শেষ বৈঠকে মনে হয়েছে তখন সৌসিদা দিলে আপনার আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে, আরেক রাত পড়তে হবে না। অনেকে যেটা বলে যে আরেক রাকাত পড়তে হবে, ঠিক না, কারণ আপনি আরেক রাত কী জন্য পড়বেন, কেন মিলেছেন, যেটা হয়েছিল ভুল হয়েছে, যখন আপনি সৌসিদা দিবেন তখন ভুলটা কাটা যাবে, শয়তানকে আপনার কি মারা হবে, শয়তানকে একটা শয়তানকে আপনি আঘাত দিলেন যে আমি তুমি তোমার ভুলের অতিরিক্ত আমি দুইটা সাজদা করে দিলাম আল্লাহকে, এবং তোমার তোমার ভুল থাকলো না। চোরের হাত কাটার বিধান মানুষের জন্য নয়, সাধারণ মানুষের জন্য, এটা কার জন্য, রাষ্ট্রপ্রধান এবং সরকারের জন্য। হাত কাটার বিধানে যেটা আছে, হাত হচ্ছে কোড় থেকে, কোড় তো এখান থেকে, মানে এই যেটা কি বলা হয় কবজি, কবজি না, কবজি এটা নয়, কবজি পর্যন্ত কাটে, সৌদি আরবে এটা কাটে, এখনও আছে, চুরি করলে হাত কেটে দেয়, এটা এই এই বিধান রয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং এটা কোনো কোনো দেশে আরও রয়েছে আলহামদুলিল্লাহ, যেটা থাকা উচিত। কিন্তু ব্যক্তিগতভাবে কেউ এটা করতে পারবে না, কারণ আইন বাস্তবায়ন সংস্থা ছাড়া কেউ যেন এই জাতীয় কাজগুলি না করে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ ইসলামের হদুদগুলো, ইসলামের শরীয়তের যে বিধান বাস্তবায়ন করতে বলা হয়েছে, এগুলো ব্যক্তি করতে পারবে না, এগুলি সরকারের উপর, না করলে সরকার গুণাগার হবে, ব্যক্তির উপর যেন এটা না আসে, ব্যক্তি যেন না করে কোনোদিন। এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, কেউ যদি বলে বুঝার জন্য নিজে আখিরাতের কথা স্মরণ করার জন্য জায়েজ হবে, কিন্তু হাদিস দিয়া মনে করলে বেদাত হবে। না না, রুকু তো রোকন, রুকু বাদ দিয়ে যদি কোনো সেজদায় চলে যায় আবার এই রাকাত বাদ, আবার হয় রুকুতে ফিরে যেতে হবে, সজদা দিতে হবে, না হলে আরেক টাকাত পড়ে সজদা দিতে হবে, এর আকাত বাদ হয়ে গেছে তার। আমরা সময় নষ্ট না করি, আজকে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইয়াতকে কবর দিয়ে সাইফুল পরে যেটা জায়েজ,